हाय फ्रेंड्स एंड वेलकम बैक टू माय चैनल। आज के जेटा शुरू होच्छे सेटा होच्छे जे क्लास टुएल्वेर एक चैप्टर चैप्टर सेवेन सेटाते आछे जे इवोल्यूशन इवोल्यूशन बायोलॉजी। ठीक आछे, एटा आमी लाइन बाय लाइन पढ़ाच्छी जेमन आमरा सारा बछर धरे पढ़े थाकी। तोमादेर आरेकटा क्लास शुरू होयेछे सेटा होच्छे जे म्याराथन क्लास। म्याराथन क्लासे होच्छे खूब अल्प टाइमे आमी होच्छे पुरो जिनिसटा तोमादेर कवर करे दी, तो तोमरा ओइखान थेके पढ़े निते पारो जाते परीक्षार आगे अल्प टाइमे होच्छे तोमरा अनेकटा जिनिस जाते कवर करे निते पारो। ओके, तो तोमरा ओई क्लासगुलो देखो, आशा करी सबारई हेल्पफुल होबे। तो चलो आमरा ए चैप्टरटा एबार शुरू करी। तो चैप्टर सेवेने बोलेछे जे इवोल्यूशन, इवोल्यूशने कि बोलछे जे मानुषेर माने मानुष केन सब जिनिसे कि करे इवोल्यूशन हलो। इवोल्यूशन माने होच्छे जे तुमि आगे जेमन छिले सेखान थेके तो जत दिन जाच्छे तत आरो उन्नत होच्छे। ঠিক আছে, যেমন মানুষের ক্ষেত্রে তোমরা জানো যে মানুষ হচ্ছে আগে ছিল মানে বন মানুষের মতো। সেই বন মানুষ থেকে আস্তে আস্তে ক্রমশ বহু লক্ষ বছর পর অল্প অল্প করে হতে মানে উন্নত হতে হতে তারপরে হয়েছে তোমার এই আজকের মানব প্রজাতিতে এসে পৌঁছেছে। ঠিক আছে, এইরকমভাবে হচ্ছে যে ইভলিউশনটা হচ্ছে, সেটা কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে, সব আমরা হচ্ছে এই চ্যাপ্টারের মধ্যে ডিটেলস পড়ব। ঠিক আছে, তো চলো আমরা চ্যাপ্টারটা শুরু করি। ফার্স্টে দেখো এখানে কি বলেছে যে ইভলিউশনারি বায়োলজি ইজ দ্য স্টাডি অফ হিস্ট্রি অফ লাইফ ফর্মস অন আর্থ। মানে হচ্ছে যে এই এই চ্যাপ্টারটার মধ্যে আমরা পড়ব যেটা হচ্ছে ইভলিউশনারি বায়োলজি। ইভলিউশনারি বায়োলজিটা আবার কী, যেখানে হচ্ছে যে আমরা পৃথিবীতে যে লাইফ ফর্ম যেগুলো আছে তাদের হিস্ট্রি সম্পর্কে আমরা পড়তে পারব। ঠিক আছে, যেমন ধরো এই আমি যেটা বললাম যে কীভাবে মানুষ এসছে বা মানব প্রজাতি এসছে এইটার হিস্ট্রি আমরা পড়তে পারব। তারপর ধরো কোনো ধরো আস্তে আস্তে ধরো এই যে পাখি, তারপরে তোমার যে কোনো ধরনের রেপটাইল, এরা কী করে কোথা থেকে এলো আমরা এইগুলো পড়ব। ঠিক আছে, সব কিছুর অ্যানসিস্টারগুলো আমরা পড়ব। ঠিক আছে, এই রকমভাবে হচ্ছে আমরা সবারির হিস্ট্রিগুলোকে আমরা জানব এবং মানে তাদের মধ্যে কী কী চেঞ্জ হয়েছে এই মানে এই এখনকার ফর্মে প্রেজেন্ট ফর্মে আসতে গিয়ে তাদের কী কী জেনেটিক চেঞ্জ হয়েছে, তাদের কী কী মর্ফোলজিক্যাল চেঞ্জ হয়েছে, সেগুলো হচ্ছে আমরা সব এই ইভলিউশনারি বায়োলজিতে পড়ে থাকি। ঠিক আছে, নেক্সট বলতে দেখো হোয়াট এক্স্যাক্টলি ইজ ইভলিউশন। মানে বলতে চাইছে যে ইভলিউশনটা আসলে কী, তো তার আনসারে বলছে যে টু আন্ডারস্ট্যান্ড দ্য চেঞ্জেস ইন ফ্লোরা অ্যান্ড ফনা দ্যাট হ্যাভ অকার্ড ওভার মিলিয়ন অফ ইয়ার্স অন আর্থ। মানে হচ্ছে যে এখানে ফ্লোরা আর ফনা, ফ্লোরা মানে হচ্ছে তোমার মানে হচ্ছে যে তোমার যেসব উদ্ভিদ আছে প্রাণী আছে তাদের যে হিস্ট্রিগুলো বা তাদের যে চেঞ্জ হচ্ছে সেইগুলোকে নিয়ে হচ্ছে আমরা আলোচনা করি যেখানে, বা সেগুলো সম্বন্ধে যেখানে আমরা বুঝি সেইটাকে আমরা বলছি ইভলিউশন। ঠিক আছে, এখানে ফ্লোরা আর ফনা দুটো টার্মস আছে, এই দুটো টার্মস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আমি আন্ডারলাইনও করে দিয়েছি। এখানে ফ্লোরার মানে হচ্ছে যে উদ্ভিদকে বোঝায় আর ফনা মানে হচ্ছে প্রাণীকে বোঝায়। তো এই ফ্লোরা আর তাহলে তোমাদের যদি কেউ বলে যে ইভলিউশন মানেটা কি, তাহলে তোমাদের বলতে হবে যে ফ্লোরা আর ফনা এই যে পৃথিবীতে আছে যে এদের এই যে ওভার মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে যে চেঞ্জটা হচ্ছে আর্থে সেইটাকে আমরা বলছি ইভলিউশন। ওকে, বোঝা গেছে? তারপরটা কি বলছে, উই মাস্ট হ্যাভ অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এক্স্যাক্ট অফ অরিজিন অফ লাইফ। মানে আমাদের জানা দরকার যে আমাদের এক্স্যাক্ট অরিজিন অফ লাইফটা কোথা থেকে এসছে, মানে আমাদের যে লাইফটা আছে তার অরিজিনটা কোথায়। ঠিক আছে, দ্যাট ইজ ইভলিউশন অফ আর্থ অফ স্টার্স অ্যান্ড ইনডিড অফ দ্য ইউনিভার্স ইটসেলফ। মানে এই যে আর্থের কীভাবে ইভলিউশন হয়েছে, স্টার্সের কীভাবে ইভলিউশন হয়েছে,
ইভেন এই যে ইউনিভার্স আমাদের যেটা আছে সেই ইউনিভার্সটার কীভাবে হচ্ছে ইভলিউশন হয়েছে, আমাদের হচ্ছে সব কিছু হচ্ছে এই মানে এই স্টাডিটার মধ্যে, এই যে ইভলিউশনারি বায়োলজি যে স্টাডিটা আছে এইটার মাধ্যমে আমরা হচ্ছে সেগুলো সম্বন্ধে জেনে থাকি। ঠিক আছে, নেক্সট কি বলছে দেখো, হোয়াট ফলোজ ইজ দ্য লংগেস্ট অফ অল দ্য কনস্টিটিউট অ্যান্ড কনজেক্টেড স্টোরি, মানে হচ্ছে যেখানে হচ্ছে এই সমস্ত যে এই যে ধরো যে ইউনিভার্স কীভাবে তৈরি হয়েছে, প্রাণী কীভাবে উদ্ভব হয়েছে, কীভাবে নেচারে এই এত রকমের বায়োডাইভার্সিটি দেখা যাচ্ছে, কীভাবে আদিম মানুষ থেকে আজকের এই হোমোসেপিয়েন্সে এসে পৌঁছলো, ঠিক আছে, এই যে এত রকমের মানে যে মানে বায়োডাইভার্সিটি বলা যায়, এই যে পশু পাখি গাছপালা এত রকমের হিউজ মানে তোমার স্পিসিসের আছে, তো সেগুলো হচ্ছে সব আমরা এই ইভলিউশনারি বায়োলজি থেকে আমরা জানতে পারি। তো এটা হচ্ছে একটা মানে সিকোয়েন্সের পর সিকোয়েন্সে চলতে থাকে, যেমন সেল সাইকেল আমি বলেছিলাম যে তোমাদের হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী হচ্ছে চলে, ঠিক আছে, কোনো স্টেপকে তুমি স্কিপ করতে পারবে না। সেম জিনিস এখানেও হয় যে তুমি এখানেও কোনো স্টেপকে স্কিপ করতে পারবে না, একটার পর একটা স্টেপ সিকোয়েন্সিয়ালি হয়ে হয়ে হচ্ছে আমাদের এই পুরো ইভলিউশনটা হয়েছে। ইভেন এখনকার যে আর্থ আছে সেই আর্থটারও হচ্ছে ইভলিউশন হয়েছে, কারণ আগে যে যখন আর্থ তৈরি হয়েছিল তখন কিন্তু ওখানে কোনো বাসযোগ্য মানে তোমার এনভায়রনমেন্ট ছিল না যেখানে তোমার কোনো লাইফ ফর্ম হতে পারবে। ওকে, তো সেইগুলো হচ্ছে আমরা এই স্টাডির মধ্যে পড়ব। তারপর কি বলছে দেখো, দিস ইজ দ্য স্টোরি অফ অরিজিন অফ লাইফ অ্যান্ড ইভলিউশন অফ লাইফ ফর্মস অর বায়োডাইভার্সিটি অন প্ল্যানেট আর্থ ইন দ্য কন্টেক্সট অফ ইভলিউশন অফ আর্থ অ্যান্ড এগেনস্ট দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইভলিউশন অফ ইউনিভার্স ইটসেলফ। মানে যেটা আমি বললাম যে এটা হচ্ছে একটা গল্পের মতো, ঠিক আছে, যেখানে কি বলা হচ্ছে, যেখানে হচ্ছে যে আমরা ইভলিউশন অফ লাইফ ফর্ম পড়ব, মানে এই যে আমি বলছি যে বন মানে আদিম মানুষ থেকে কীভাবে এখনকার মানুষ এলো, এই বিভিন্ন রকমের বায়োডাইভার্সিটি, প্ল্যানেট আর্থের এই যে চেঞ্জটা হয়েছে আগের থেকে এই এখনই যে চেঞ্জটা হয়েছে, ইভলিউশন হয়েছে ইউনিভার্সের যে চেঞ্জটা হয়েছে, আমরা হচ্ছে এই সবগুলো নিয়ে এখানে পড়াশোনা করব। ওকে, তো এইখানে তোমার এনসিআরটি এখানে একটা ছোট্ট করে তোমার কি বলবো ইন্ট্রোডাকশন হচ্ছে এখানে দিয়েছে। ওকে, তারপর দেখো এখানে বলছে এবার অরিজিন অফ লাইফ নিয়ে এখানে আলোচনা করেছে, কি বলছে দেখো, হোয়েন উই লুক অ্যাট দ্য স্টার্স অন এ ক্লিয়ার নাইট স্কাই উই আর ইন এ ওয়ে লুকিং ব্যাক ইন টাইম। মানে হয়েছে যখন ধরো আমরা কোনো রাতে বেলা বা সন্ধ্যের দিকে মানে যখন সূর্য আকাশে থাকে না তখন যদি আমরা আকাশের দিকে তাকাই তো আমরা ওখানে অনেক ছোট ছোট তারা দেখতে পাই। তো আমাদের এমনিতে কি বলে তারারা হচ্ছে মানে ধরো আমরা এগুলো গল্পতে পড়ে থাকি যে তারা মানে হচ্ছে যে কেউ যদি আমাদের প্রিয়জন মারা যায় তখন আমরা বলি যে সে হচ্ছে আকাশে তারা হয়ে গেছে, তাই তো, মানে কি তার স্মৃতিচারণায় হচ্ছে আমরা ওই একটা তারাকে বলে রাখি যে এ হচ্ছে ওই তারাটায় আছে, আমরা এরকম বলে থাকি, বা আমাদের ঠাম্মা দাদু এরাও হচ্ছে এরকমভাবে বলে, ঠিক আছে। তো মানে কি আমরা হচ্ছে পাস্ট নিয়ে আলোচনা করতে থাকি, তো সেটাই বলছে যে যখন আমরা কোনো রাতের আকাশে কোনো তারাকে দেখি তখন হচ্ছে আমরা অনেক পিছন দিকে চলে যাই, মানে তার অনেকটা ব্যাকে চলে যাই, ঠিক আছে, লুকিং ব্যাক ইন টাইম। স্টেলার ডিস্টেন্সেস আর মেজার্ড ইন দ্য লাইট ইয়ার্স, ঠিক আছে, দেখো আমাদের কি হয় যে এমনি ধরো ডিস্টেন্স আমরা মাপি কিসে, কিলোমিটার মিটার এরকমভাবে আমরা মাপি, তো কিন্তু এই যে ধরো একটা তারা থেকে অন্য তারা বা এই আমাদের পৃথিবী থেকে কোনো তারার যে দূরত্বটা সেটা হচ্ছে অনেকটা, তো এই ডিস্টেন্সটাকে আমরা মাপি হচ্ছে লাইট ইয়ার্সে,
ঠিক আছে। লাইট ইয়ার্স মানে হচ্ছে যে সেই তারাটা থেকে যে লাইটটা এমিট হয়েছে সেই লাইটটা পৃথিবীতে বা আমার চোখে আসতে কত বছর টাইম লাগছে সেই বছরটাকে আমরা তার লাইট ইয়ার্স বা তার ডিস্টেন্স হিসাবে হচ্ছে আমরা মেপে থাকি। ওকে, হয়তো সেই তারাটা এখন আর নেই, হয়তো সে আজ থেকে 10 বছর আগে লাইট এমিট করেছে, ঠিক আছে। তো তার এই লাইটটা ট্রাভেল করে আসতে হচ্ছে 10 লাইট ইয়ার্স টাইম লেগেছে। ওকে, মানে হচ্ছে ওটা হচ্ছে তার দূরত্বটা বোঝাচ্ছে। হয়তো সেই 10 বছর আগেকার তারাটা এখন আর নেই, কিন্তু সেই আলোটা এতদিন পরে আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে, কারণ হচ্ছে ডিস্টেন্সটা অনেকটা বেশি থাকে। তো যেহেতু তারাটা নেই, সেই জন্য সেটা হচ্ছে আমরা যখন তারাটা আলোটা চোখে পড়ছে তো আমরা সেটা পাস্টে চলে যাচ্ছি না, তো সেই জন্য বলছে যে লুকিং ব্যাক ইন টাইম, মানে আমরা অতীতের কিছু জিনিস আমরা দেখতে পাই। হোয়াট উই সি টুডে ইজ অ্যান অবজেক্ট হুজ এমিটেড লাইট স্টার্টেড ইটস জার্নি মিলিয়ন্স অফ ইয়ার্স ব্যাক অ্যান্ড ফ্রম ট্রিলিয়ন্স অফ কিলোমিটার অ্যাওয়ে অ্যান্ড রিচিং আওয়ার আইজ নাও। যেটা আমি বললাম যে ও হয়তো, আমি তোমাদের 10 বছর দিয়ে বললাম, কিন্তু হতে পারে এখানে মিলিয়ন্স অফ ইয়ার্স আগে হচ্ছে ও লাইটটা এমিট করেছে, সেটা হচ্ছে আমাদের চোখে এই এতদিন পর পৌঁছেছে, কারণ ওটা হচ্ছে অনেক দূরে থাকে। স্টেলার ডিস্টেন্স সবসময় লাইটে মাপা হয়, লাইট ইয়ার্সে মাপা হয়, এটা কিন্তু তোমাদের কোয়েশ্চেনে আসে, এটা তোমাদের ফিজিক্সেরও কোয়েশ্চেনে আসে। নেক্সট কি বলছে দেখো, হাউ এভার ওয়েন উই সি অবজেক্টস ইন আওয়ার ইমিডিয়েট সারাউন্ডিংস উই সি দেম ইনস্ট্যান্টলি অ্যান্ড হেন্স ইন দ্য প্রেজেন্ট টাইম। মানে হচ্ছে কিন্তু আমরা যখন আমাদের কোনো ক্লোজ অবজেক্টস দেখছি, ধরো আমি আমাদের চারপাশের যে নেচার দেখছি সেটা কিন্তু হচ্ছে যে ইমিডিয়েট, ইমিডিয়েট হচ্ছে মানে ইনস্ট্যান্টলি হচ্ছে, ইমিডিয়েট সারাউন্ডিংস ওটা কিন্তু আমাদের প্রেজেন্ট টাইমেই আছে। দেয়ারফোর হোয়েন উই সি স্টার্স উই অ্যাপারেন্টলি আর পিপিং ইনটু দ্য পাস্ট। সেই জন্যই যখন বলছে যে আমরা কোনো তারাকে দেখছি তখন হচ্ছে আমরা তার অতীতকালেতে পৌঁছে যাচ্ছি, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট কী বলছে দেখো, দ্য অরিজিন অফ লাইফ ইজ কনসিডার্ড এ ইউনিক ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইউনিভার্স। মানে এই ইউনিভার্সটা যে, এই যে লাইফের যে মানে প্রাণের যে সঞ্চার হয়েছে এটা হচ্ছে ইউনিভার্সে একটা বিরলতম ঘটনা বা ইউনিক ইভেন্ট। দ্য ইউনিভার্স ইজ ভাস্ট, মানে ইউনিভার্সটা হচ্ছে অনেক বড়। রিলেটিভলি স্পিকিং দ্য আর্থ, নেক্সট পাতায় যাচ্ছি আমি, রিলেটিভলি স্পিকিং দ্য আর্থ ইটসেলফ ইজ অলমোস্ট অনলি এ স্পিক। মানে হচ্ছে ইউনিভার্সের কাছে, ইউনিভার্স তো ভাস্ট, বলা হলে ইউনিভার্স অনেক বড়, সেখানে হচ্ছে আমাদের এই যে আর্থটা আছে না, এ হচ্ছে খুবই সামান্য, ঠিক আছে। দ্য ইউনিভার্স ইজ ভেরি ওল্ড, অলমোস্ট 20 বিলিয়ন ইয়ার্স ওল্ড। মানে হচ্ছে ইউনিভার্সটার এখানে এজ বলা হয়েছে, যে ইউনিভার্সের কত এজ সেটা বলছে যে 20 বিলিয়ন ইয়ার্স ওল্ড, ঠিক আছে। নেক্সট কি বলছে, যে হিউজ ক্লাস্টার্স অফ গ্যালাক্সিস কমপ্লাইজ দ্য ইউনিভার্স, ঠিক আছে। মানে বলছে যে এরকম অনেক গ্যালাক্সি নিয়ে, হিউজ ক্লাস্টার্স অফ গ্যালাক্সি নিয়ে হচ্ছে একটা ইউনিভার্স তৈরি হচ্ছে। গ্যালাক্সিস কন্টেন স্টার্স অ্যান্ড ক্লাউডস অফ গ্যাস অ্যান্ড ডাস্ট। মানে এই যে গ্যালাক্সিগুলো যে তৈরি হচ্ছে এগুলো আবার অনেক স্টার্স নিয়ে, গ্যাস নিয়ে, ডাস্ট নিয়ে হচ্ছে এই গ্যালাক্সিগুলো তৈরি হচ্ছে। কনসিডারিং দ্য সাইজ অফ দ্য ইউনিভার্স আর্থ ইজ ইনডিড এ স্পিক। মানে ইউনিভার্সের সাইজ যদি কল্পনা করা হয় তো সেই ইউনিভার্সের কাছে এই আর্থটা হচ্ছে কেবলমাত্র একটা পুটকির মতো সমান, ঠিক আছে। মানে বোঝাতে চাইছে যে এতটাই বড় ইউনিভার্স যে সেটা হচ্ছে একটা দাগের সমান মাত্র। আমরা আর্থটাকেই ভাবি যে আমরা অনেক বড়, অনেক বড় কিছু, সেই আর্থের মধ্যে হচ্ছে আমরা, মানে ভাবতে পারছো, ইউনিভার্স, ইউনিভার্সের মধ্যে হচ্ছে একটা ছোটো পুটকির মতো হচ্ছে তোমার আর্থ,
সেই আর্থের ভেতরে হচ্ছে বিভিন্ন দেশ মহাদেশ আছে, সেইখানে হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ার মধ্যে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলকাতার মধ্যে হচ্ছে কলকাতা বা যে কোনো জায়গার মধ্যে হচ্ছে আমরা আছি। মানে ভাবতে পারছো আমরা কতটুকু জিনিস, নিজেরাই কল্পনা করে নাও। এবার নেক্সট কী বলছে দেখো, দ্য বিগ ব্যাং থিওরি অ্যাটেম্পটস টু এক্সপ্লেন টু আস দ্য অরিজিন অফ ইউনিভার্স। মানে বিগ ব্যাং থিওরি যেটা ছিল সেটা হচ্ছে যে এই ইউনিভার্সের অরিজিন যেটা, এটা নিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করেছে। ইট টকস অফ এ সিঙ্গুলার হিউজ এক্সপ্লোশন আনইম্যাজিনেবল ইন ফিজিক্যাল টার্মস। মানে এখানে কী বলা হয়েছিল যে একটা বড় এক্সপ্লোশন হয়েছে, যেখানে কী হয়েছে যে অনেক ছোটো ছোটো বড় বড় কণাতে হচ্ছে যে ভাগ হয়ে গেছে একটা এক্সপ্লোশন হওয়ার পরে, সেইটাতে বলা হয়, এইটা হচ্ছে বিগ ব্যাং থিওরি বলা হয়েছে। আর এই যে কণা বিভিন্ন রকমের সাইজ হলো, তো এই কণাগুলোর মধ্যেই হচ্ছে যে বড় কণা যেটা আছে সেই বড় কণাটা হচ্ছে ঘুরতে লাগলো একটা স্টারের, স্টারকে কেন্দ্র করে, তার পাশে হচ্ছে যে ছোটো কণাগুলো আছে সেগুলোও হচ্ছে ঘুরতে লাগলো। নেক্সট কী বলছে দেখো, দ্য ইউনিভার্স এক্সপ্যান্ডেড অ্যান্ড হেন্স দ্য টেম্পারেচার কেম ডাউন। মানে যখন যখন এই এক্সপ্লোশনটা হলো, যখন যখন এরকম একটা কণা বেরিয়ে এলো ওখান থেকে, ছিটকে বেরিয়ে এলো, তখন কী হচ্ছে, তখন তো ওটা জ্বলছে, মানে পুরোটা আগুনের মতো, আগুনের পিণ্ড। তো ওখানে হচ্ছে প্রচুর হিট ছিল। এবার কী হচ্ছে, যত দিন যাচ্ছে, মানে দিন মানে কি, এখানে কয়েক কোটি বছর লেগে গেছে, কয়েক কোটি বছর পরে দেখা যাচ্ছে যে এই যে টেম্পারেচার যেটা ছিল এটা হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা হয়েছে। হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম ফর্মড সামটাইম ল্যাটার, এটা তোমাদের কোয়েশ্চেনে আসে, সেই জন্য এটা এখানে ব্র্যাকেট করা আছে। তো যখন তৈরি হয়েছে তখন কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্টলি ওখানে হাইড্রোজেন হিলিয়াম কিছু ছিল না তখন, তারপরে কিন্তু এরকম হাইড্রোজেন হিলিয়াম সব এসছে। দ্য গ্যাসেস কন্ডেন্সড আন্ডার গ্র্যাভিটেশন অ্যান্ড ফর্ম দ্য গ্যালাক্সিস অফ দ্য প্রেজেন্ট ইউনিভার্স। মানে এই গ্যাসগুলো কী হয়েছে, তারপর আস্তে আস্তে গ্র্যাভিটেশনের জন্য কন্ডেন্স হয়ে গেছে এবং তারপরে আস্তে আস্তে থেকে থেকে এখনকার এই ইউনিভার্সে পরিণত হয়েছে। ইন দ্য সোলার সিস্টেম অফ দ্য মিল্কি ওয়ে গ্যালাক্সি আর্থ ওয়াজ সাপোজ টু হ্যাভ বিন ফর্মড অ্যাবাউট 4.5 বিলিয়ন ইয়ার্স ব্যাক। মানে সোলার সিস্টেমের মধ্যে যে মিল্কি ওয়ে, যে আমরা গ্যালাক্সিতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি, তার নাম হচ্ছে মিল্কি ওয়ে। এখানে ধরা হয়েছে যে এই গ্যালাক্সিটার ফর্মড হয়েছে 4.5 বিলিয়ন ইয়ার্স আগে, ঠিক আছে। দেয়ার ওয়াজ নো অ্যাটমসফিয়ার অন আর্লি আর্থ, মানে আগে যে পৃথিবীটা ছিল সেখানে কিন্তু আজকের দিনের মতো কোনো রকম অ্যাটমসফিয়ার ছিল না। ওয়াটার ভেপার, মিথেন, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড অ্যামোনিয়া রিলিজড ফ্রম মোল্টেন মাস কভার্ড দ্য সারফেস। মানে আমি যেটা আগে বললাম যে আগুনের পিণ্ড ছিল, তো ওই সারফেস থেকে হচ্ছে যে এই যে বিভিন্ন রকমের গ্যাসিয়াস ভেপার, এই যেমন ওয়াটার ভেপার, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এই রকম হচ্ছে ওই যে মোল্টেন মাস যেটা ছিল আর্থ সারফেসে, তার উপর দিয়ে হচ্ছে এগুলো আস্তে আস্তে রিলিজ হতে থাকে। দ্য ইউভি রেজ ফ্রম দ্য সান ব্রোক আপ ওয়াটার ইনটু হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। মানে এরপর কী হয়েছে, সূর্য থেকে হচ্ছে ইউভি রশ্মি এসছে, ইউভি রশ্মি এসে কী করেছে না, এখানে যে ওয়াটার, এই যে ওয়াটার ভেপার যেটা রিলিজ হচ্ছিলো মোল্টেন মাসের সারফেস থেকে, সেই ওয়াটার ভেপারটাকে হচ্ছে ইউভি রে ব্রেক করে দিয়েছে, কিসে কিসে, হাইড্রোজেন আর অক্সিজেনে ব্রেক করে দিয়েছে। এবার ব্রেক করার পরে কী হয়েছে, অ্যান্ড দ্য লাইটার হাইড্রোজেন ফ্রম দ্য সান ফ্রম এসকেপ। মানে হচ্ছে যে হাইড্রোজেনের যেটা, হাইড্রোজেন তো খুব হালকা হয়, সেই জন্য হাইড্রোজেনটা হচ্ছে যে বেরিয়ে গেছে। অক্সিজেন কম্বাইন উইথ অ্যামোনিয়া অ্যান্ড মিথেন টু ফর্ম ওয়াটার। এরপরে কিন্তু হাইড্রোজেন হালকা বলে হাইড্রোজেন বেরিয়ে চলে গেল, কিন্তু হচ্ছে
অক্সিজেন কিন্তু রয়ে গেল। ঠিক আছে, এতদূর পর্যন্ত বোঝা গেছে। এবার হচ্ছে যে তাহলে কি বললো যে অক্সিজেন কিন্তু রয়ে গেল। এবার অক্সিজেন কি বলছে যে অ্যামোনিয়ার সাথে মিথেনের সাথে কম্বাইন করে হচ্ছে যে ও হচ্ছে আস্তে আস্তে ওয়াটার বানাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বানাচ্ছে এবং আদার যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে ও বানানো শুরু করছে। দ্য ওজোন লেয়ার ওয়াজ ফর্মড। এরপরে হচ্ছে ওজোন লেয়ার যেটা আছে আমাদের অ্যাটমসফিয়ারের উপরে আপার সারফেসে, তো সেখানে হচ্ছে ওজোন লেয়ার তৈরি হলো। অ্যাজ ইট কুলড দ্য ওয়াটার ভেপার ফেল অ্যাজ রেন। যখন এবার পৃথিবীটা আস্তে আস্তে ঠান্ডা হতে লাগছে তখন হচ্ছে যে ওয়াটার ভেপারটা এবার রেন হয়ে যাচ্ছে। টু ফিল অল দ্য ডিপ্রেশনস অ্যান্ড ফর্ম ওশেন্স। পৃথিবীতে কী ছিল, আগে অনেক বড় বড় গর্ত মতো ছিল, এবার যখন এরকম ওয়াটার ভেপারটা যখন রেনেতে কনভার্ট হয়ে গেল তখন কি হলো, তো ওই যে বড় বড় গর্ত যেগুলো ছিল সেগুলো তো সব ফিল হয়ে গেল ওই জলেতে। তো সেইগুলো হচ্ছে ফিল হয়ে গিয়ে হচ্ছে এখনকার যে সমুদ্রগুলো আছে, সাগর, মহাসাগর, উপসাগর যেগুলো আছে সেগুলো হচ্ছে সৃষ্টি হয়ে গেল। লাইফ অ্যাপিয়ার্ড 500 মিলিয়ন ইয়ার্স আফটার দ্য ফর্মেশন অফ আর্থ। মানে পৃথিবীতে প্রাণের সঞ্চার হচ্ছে পৃথিবী ফর্মেশনের 500 মিলিয়ন বছর পরে। ওকে, দ্যাট ইজ অলমোস্ট 4 বিলিয়ন ইয়ার্স ব্যাক। মানে যেটা হচ্ছে যে তোমার নিয়ার অ্যাবাউট হচ্ছে 4 বিলিয়ন বছর পরে, পৃথিবী সৃষ্টির 4 বিলিয়ন বছর পরে হচ্ছে সেখানে হচ্ছে লাইফের সৃষ্টি হয়েছে বা জীবনের সঞ্চার হয়েছে। ঠিক আছে, তো এতদূর পর্যন্তই আশা করি যে পুরোটা তোমরা বুঝতে পেরেছো। কারোর যদি কোথাও কমেন্ট থাকে, তো মানে কেউ যদি কোথাও না বুঝতে পারো তো তোমরা কমেন্ট সেকশানে জানিয়ে দিও, আমি অবশ্যই চেষ্টা করব যে তোমাদের মানে যেগুলো ডাউট আছে সেগুলো ক্লিয়ার করার। আর তোমাদের ম্যারাথন ক্লাস যেটা হচ্ছে ওটা চলতে থাকবে, তোমরা এগুলো একটু ভিজিট করো। এছাড়া আরও অনেক ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমাদের হেল্পফুল হবে আশা করি, তো তোমরা একবার সেগুলোতে দেখো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ওকে, টিল দেন, থ্যাংক ইউ।